নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য নিরামিষ মোচার ঘণ্ট। চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম কুচানো মোচা। এরপর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। ছোলাটাও মোচার সাথে সেদ্ধ করে নেব। আপনাদের যদি মোচা কাটতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি অন্য একটা ভিডিওতে কিভাবে মোচা কাটতে হয়, ডুমুর বা থোর, এগুলো নিয়ে অন্য একটা ভিডিও করব। সেদ্ধ হয়ে গেছে মোচা, জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এবার অন্য একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, ছোট করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব গোটা গরম মশলা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন করে। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। মোচাটাকে একটু চটকে নিচ্ছি। ভালোমতো সিদ্ধ হয়েছে, তবুও একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার অল্প অল্প করে মোচাটা দিয়ে দেব। দিয়ে দিলাম সম্পূর্ণ মোচাটা, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম,
এবার নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে নিতে জেনে নিন আজকের টিপস। অনেক সময় ছুরি দিয়ে কোনো জিনিস কাটতে গেলে মসৃণভাবে কাটে না, তো সেক্ষেত্রে কিছু কাটার আগে ছুরিটাকে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই আধ ঘন্টা, তারপরে সেটা বের করে মসৃণভাবে কাটার জন্য তৈরি হয়ে যাবে, খুবই মসৃণভাবে কেটে যাবে। এবারে আমরা দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। একটা টমেটো দিয়ে দিলাম ছোট করে কেটে। ভালো করে নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসছে, এই সময় আমি এক চামচের বেশি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। মোচাটা যত শুকনো হবে তত খেতে টেস্ট হবে। হয়ে গেছে আমাদের মোচার ঘন্ট। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি এই ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন।